লোকমান্য বাল গঙ্গাধর তিলক একজন জাতীয়তাবাদী মহান নেতাই নন। তিনি ছিলেন একজন বিশিষ্ট জ্ঞানী মানুষ। তার বই গীতা রহস্য জ্ঞানের বহু বর্ষজীবী সাধনা এবং নির্ধারিত রাজনৈতিক কর্মের একটি বিরল মিশ্রণ। লোকমান্য তিলকের বিখ্যাত স্লোগান, স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করবই, ব্রিটিশদের বিরুদ্ধে এই স্লোগান মানুষকে জাগিয়ে তুলতে সাহায্য করেছিল। তিনি মনে করতেন একটি বিদেশি শক্তির দ্বারা একটি জাতিকে জয় করার অর্থ কেবল রাজনৈতিক স্বাধীনতা হারানো নয়, বরং আত্মবিশ্বাস, আত্মমর্যাদা এবং যা অবশেষে একটি তীব্র ধরনের নৈতিক অবক্ষয়। 23 জুলাই 1856 সালে বাল গঙ্গাধর তিলকের জন্ম হয়। প্রাথমিক শিক্ষা লাভ করেন রত্নাগিরিতে, এরপরে পুনায় ডেকান কলেজ থেকে প্রথম শ্রেণীতে ডিগ্রি লাভ করেন। তার জীবনের উদ্দেশ্য ছিল জনসাধারণের মধ্যে দেশপ্রেমের চেতনা জাগ্রত করা। তার প্রথম দিনগুলিতে তিনি জি এম রানাডে এবং জে কে গোখলের উদারপন্থী আদর্শ দ্বারা খুব প্রভাবিত হয়েছিলেন, কিন্তু ধীরে ধীরে চরমপন্থী জাতীয়তাবাদের প্রতি তিনি আকৃষ্ট হয়ে পড়েন। তিনি তার মারাঠি দৈনিক কেশরীকে ব্রিটিশদের আক্রমণ করার জন্য একটি ধারালো কার্যকরী অস্ত্র হিসেবে ব্যবহার করেন। 29 জুলাই 1897 সালে তাকে রাষ্ট্রদ্রোহের অভিযোগ গ্রেপ্তার করা হয়। 1898 সালের 9 সেপ্টেম্বর তিনি মুক্তি পান। একই সময়ে তিনি স্বরাজের জন্য কাজ করার লক্ষ্যে সমাজের সমস্ত অংশকে একত্রিত ঐক্যবদ্ধ করার সংকল্প গ্রহণ করেছিলেন। এই সংকল্প নিয়েই তিনি রাজনৈতিক কর্মকাণ্ড ভারতের প্রতিটি প্রান্তে ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। তিলক মনে করতেন একটি জাতি স্বাধীনতার জন্য সংগ্রাম করছে, তার সংগ্রামের সমস্ত উপায় ও পদ্ধতি ব্যবহার করার নৈতিক অধিকার রয়েছে। অত্যাচারী শাসনের চ্যালেঞ্জ করে তিনি কেশরীতে একটি জ্বলন্ত সম্পাদকীয় লিখেছিলেন, যাতে তিনি বলেছিলেন রাবণের মতো লর্ড কার্জন ভারতকে নিয়ে উন্মত্তভাবে নাচতে চান, ক্ষমতা তার মাথায় চলে গেছে এবং বন্য হাতির মতো সে জনমতকে পদদলিত করছে। 1905 সালে অক্টোবর মাসে বাংলা ভাগ হয়। জনগণকে তিনি বোঝান এই বঙ্গভঙ্গ কোনো আঞ্চলিক বিষয় নয়, বরং সমস্ত জাতীয়তাবাদের আত্মসম্মান ও মর্যাদার উপর আক্রমণ ছিল এই বঙ্গভঙ্গ। এরপর থেকে লোকমান্য তিলক ভারতের স্বাধীনতা সংগ্রামের একজন প্রথম সারির নেতা হিসেবে আবির্ভূত হন। এই বছরই তিনি জাতীয় কংগ্রেসের বেনারস অধিবেশনে অর্থনৈতিক নীতি প্রস্তাব উত্থাপন করেন, ভারতের দারিদ্র্যের একটি বিধ্বংসী চিত্র আঁকেন। অর্থনৈতিক বিষয়গুলির উপর জোর দেওয়া এবং দারিদ্র দূরীকরণ স্বরাজের সংগ্রামকে উৎসাহিত করবে, এই মত তিনি পোষণ করেন। তিলকের বাণী জনসাধারণের মনে ব্যাপক প্রভাব ফেলে। তিনি জনগণকে বলেছিলেন তারা তাদের দেশের বিষয়গুলি নিয়ে যেন সেইভাবেই ভাবেন যেমন তারা নিজেদের বাড়ির দেখাশোনা করেন। তিনি জনসাধারণের কাছে প্রশংসিত হয়েছিলেন, তাই তাকে উপাধি দেওয়া হয় লোকমান্য। পশ্চিম দেশগুলির সংবাদ মাধ্যম তাকে ভারতীয় অস্থিরতার জনক বলে অভিহিত করে। একজন বিশিষ্ট চিন্তাবিদ প্রফেসর জি ডি পারিখ তাকে ভারতীয় জাতীয়তাবাদের স্থপতি বলে বর্ণনা করেছেন। স্বরাজ বলতে তিনি জনগণের সরকারকে বোঝাতেন। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে সমস্ত ভারতীয় ঐক্যবদ্ধ না থাকলে রাজনৈতিক স্বাধীনতা তার তাৎপর্য হারাবে। মাতৃভূমির প্রতি অগাধ ভালোবাসা, তার ত্যাগ ও কষ্ট এবং যে মূল্যবোধের জন্য তিনি দাঁড়িয়েছিলেন তা সবই তার দেশবাসীর জন্য আগামী সব যুগের জন্য অনুপ্রেরণার স্থায়ী উৎস হয়ে উঠেছে। 1920 সালের 1 আগস্ট এই মহান স্বাধীনতা সংগ্রামীর জীবনাবসান হয়।